থাকি আনন্দ আকাশে বাতাসে। ওম শ্রী দুর্গাবৈ নমঃ। ঈশ্বর উবাচ সতনাম প্রবক্ষ্যামি শৃণুষ্ব কমলাননে যস্য প্রসাদ মাত্রেণ দুর্গা প্রীতা ভবিষ্যতি। ওম সতী স্বাধ্বী ভব প্রীতা ভবানী ভবমোচনী আর্যা দুর্গা জয়াচাদ্যা ত্রিনেত্রা শূলধারিণী পিনাকধারিণী চিত্রা চন্দ্রঘণ্টা মহাতপা মনোবুদ্ধিরহংকারা চিত্তরূপা চিতাচিতি সর্বমন্ত্রোময়ী সত্যা সত্যানন্দো স্বরূপিণী অনন্তা ভাবিনী ভাব্যা ভব্যা ভব্যা সদাগতি সাম্ভবী দেব মাতা চ চিন্তারত্ন প্রিয়া সদা সর্ববিদ্যা দক্ষো কন্যা দক্ষো যজ্ঞ বিনাশিনী অপূর্ণানেকবর্ণা চ পাটলা পাটলাবতী পট্যাম্বরো পরিধানা কলমঞ্জিরো রঞ্জিনী অমেয় বিক্রমাক্রূরা সুন্দরী শূরসুন্দরী বনদুর্গা চ মাতঙ্গী মতঙ্গো মুনিপূজিতা ব্রাহ্মী মাহেশ্বরী চৈন্দ্রী কৌমারী বৈষ্ণবী তথা চামুণ্ডা চৈব বারাহী লক্ষ্মীশ্চ পুরুষাকৃতি বিমলোৎকর্ষিণী জ্ঞানা ক্রিয়ানিত্যা চ বুদ্ধিদা বহুলা বহুল প্রেমা সর্ববাহন বাহনা নিশুম্ভ শুম্ভ হননী মহিষাসুর মর্দিনী মধুকৈটব হন্ত্রী চ চণ্ডমুণ্ড বিনাশিনী সর্বাসুর বিনাশা চ সর্বদানব ঘাতিনী সর্বশাস্ত্রোময়ী সত্যা সর্বাস্ত্রোধারিণী তথা অনেক শস্ত্র হস্তা চ অনেকাস্ত্রস্য ধারিণী কুমারী চৈক কন্যা চ কৈশ্বরী যুবতীয়তি অপ্রৌরা চৈব প্রৌরা চ বিদ্ধমাতা বলপ্রদা মহোদরী মুক্তকেশী ঘোররূপা মহাবলা অগ্নিজ্বালা রুদ্রমুখী কালরাত্রি তপস্বিনী নারায়ণী ভদ্রকালী বিষ্ণুমায়া জলোদরী শিবদূতী করালী চ অনন্তা পরমেশ্বরী কাত্যায়নী চ সাবিত্রী প্রত্যক্ষা ব্রহ্মবাদিনী ইয়া ইদং প্রপঠে নিত্যং দুর্গা নাম শতাষ্টকম নাসাধ্যং বিদ্যতে দেবী ত্রিষু লোকেষু পার্বতী ধনং ধান্যং সুতং জায়ং হয়ং হস্তিনমেব চ চতুর্বর্গং তথা চান্তে লভেন্মুক্তিং চ শাশ্বতীং কুমারীং পূজয়িত্বা তু ধ্যাত্যা দেবীং সুরেশ্বরীং পূজয়েৎ পরয়া ভক্ত্যা পঠেন্নাম শতাষ্টকম তস্য সিদ্ধির্ভবেদ দেবী সর্বৈশূরো বরৈরপি রাজানো দাসতাং যান্তি রাজ্যশ্রীয়মবাপ্নুয়া।
গোরোচনালক্ত কুমকুমেন সিন্দুর কর্পূর মধুত্রয়েন বিলিখ্য যন্ত্রং বিধিনা বিধিজ্ঞ ভবেৎ সদা ধারয়েত পুরারী ভৌমাবশ্যানি সামগ্রে চন্দ্রে শত ভীষাঙ্গতে বিলিখ্য প্রপঠে স্তোত্রং সভবে সম্পদাং পদম ইতি শ্রী বিশ্বসারতন্ত্রে শ্রীদুর্গাষ্টোত্তর শতনাম স্তোত্রং সমাপ্তম। দর্শক বন্ধু, এখন আমরা এই মহাশক্তিশালী দুর্গা স্তোত্রের বঙ্গানুবাদ আপনাদের সামনে পাঠ করে শোনাচ্ছি, আপনারা শ্রবণ করুন। মহাদেব পার্বতীকে বলছেন, হে কমলাননে, আমি এখন অষ্টোত্তর শতনাম বর্ণনা করছি, শোনো। যার প্রসাদ পাঠ বা শ্রবণ মাত্রেই পরমাস্বাধ্যী ভগবতী দুর্গা প্রসন্ন হন। তাই আপনারা যদি পাঠ নাও করতে পারেন, বারবার শ্রবণ করুন। এই শ্রবণেই দেবী দুর্গা প্রসন্ন হবেন এবং আপনাদেরকে আশীর্বাদ করবেন। তার একশো আটটি নামের মধ্যে প্রথম হল সতী, দ্বিতীয় হল সাধ্বী, তৃতীয় হল ভবপ্রীতা, চতুর্থ হল ভবানী, পঞ্চম হল ভবমোচনী, ষষ্ঠ হল আর্যা, সপ্তম হল দুর্গা, আট নম্বর হল জয়া, ন নম্বর হল আদ্যা, দশ নম্বর হল ত্রিনেত্রা, এগারো নম্বর হল শূলধারিণী, বারো নম্বর হল পিনাকধারিণী, তেরো নম্বর হল চিত্রা, চোদ্দ নম্বর চন্দ্রঘণ্টা, পনেরো নম্বর মহাতপা, ষোলো নম্বর মন, সতেরো নম্বর বুদ্ধি, আঠেরো নম্বর অহংকারা, উনিশ নম্বর চিত্তরূপা, কুড়ি নম্বর চিতা, একুশ নম্বর চিতি, বাইশ নম্বর সর্বমন্ত্রময়ী, তেইশ নম্বর সত্যা, চব্বিশ নম্বর সত্যানন্দ স্বরূপিণী, পঁচিশ নম্বর অনন্তা, ছাব্বিশ নম্বর ভাবিনী, সাতাশ নম্বর ভাব্যা, আঠাশ নম্বর ভব্যা, উনত্রিশ নম্বর অভব্যা, তিরিশ নম্বর সদাগতি, একত্রিশ নম্বর শাম্ভবী, বত্রিশ নম্বর দেবমাতা, তেত্রিশ নম্বর চিন্তা, চৌত্রিশ নম্বর রত্নপ্রিয়া, পঁয়ত্রিশ নম্বর সর্ববিদ্যা, ছত্রিশ নম্বর দক্ষকন্যা, সাঁইত্রিশ নম্বর দক্ষ যজ্ঞ বিনাশিনী, আটত্রিশ নম্বর অপর্ণা, উনচল্লিশ নম্বর অনেক বর্ণা, চল্লিশ নম্বর পাটলা, একচল্লিশ নম্বর পাটলাবতী, বিয়াল্লিশ নম্বর পট্টাম্বর পরিধানা, তেতাল্লিশ নম্বর কল মঞ্জির রঞ্জিনী, চুয়াল্লিশ নম্বর অমেয় বিক্রমা, পঁয়তাল্লিশ নম্বর ক্রূরা, ছেচল্লিশ নম্বর সুন্দরী, সাতচল্লিশ নম্বর সুরসুন্দরী, আটচল্লিশ নম্বর বনদুর্গা, ঊনপঞ্চাশ নম্বর মাতঙ্গী, পঞ্চাশ নম্বর মতঙ্গ মুনিপূজিতা, একান্ন নম্বর ব্রাহ্মী, বাহান্ন নম্বর মাহেশ্বরী, তিপ্পান্ন নম্বর ঐন্দ্রী, চুয়ান্ন নম্বর কৌমারী, পঞ্চান্ন নম্বর বৈষ্ণবী, ছাপ্পান্ন নম্বর চামুণ্ডা, সাতান্ন নম্বর বারাহী, আটান্ন নম্বর লক্ষ্মী, ঊনষাট নম্বর পুরুষাকৃত, ষাট নম্বর বিমলা, একষট্টি নম্বর উৎকর্ষিণী, বাষট্টি নম্বর জ্ঞানা, তেষট্টি নম্বর ক্রিয়া, চৌষট্টি নম্বর নিত্যা, পঁয়ষট্টি নম্বর বুদ্ধিদা, ছেষট্টি নম্বর বহুলা, সাতষট্টি নম্বর বহুল প্রেমা, আটষট্টি নম্বর সর্ববাহন বাহনা, ঊনসত্তর নম্বর নিশুম্ব শুম্ভহননী, সত্তর নম্বর মহিষাসুর মর্দিনী, একাত্তর নম্বর মধু কৈটবহন্ত্রী, বাহাত্তর নম্বর চণ্ডমুণ্ড বিনাশিনী, তিয়াত্তর নম্বর সর্বাসুর বিনাশা, সত্তর নম্বর সর্বদানব ঘাতিনী, পঁচাত্তর নম্বর সর্বশাস্ত্রময়ী, ছিয়াত্তর নম্বর সত্যা, সাতাত্তর নম্বর সর্বাস্ত্র ধারিণী, আঠাত্তর নম্বর অনেক শস্ত্র হস্তা, উনআশি নম্বর অনেকাস্ত্র ধারিণী, আশি নম্বর কুমারী, একাশি নম্বর এককন্যা, বিরাশি নম্বর কৈশোরী,
83 নম্বর যুবতী, 84 নম্বর ইয়তী, 85 নম্বর অপ্রৌঢ়া, 86 নম্বর প্রৌঢ়া, 87 নম্বর বৃদ্ধ মাতা, 88 নম্বর বলপ্রদা, 89 নম্বর মহোদরী, 90 নম্বর মুক্তকেশী, 91 নম্বর ঘোর রূপা, 92 নম্বর মহাবলা, 93 নম্বর অগ্নিজ্বালা, 94 নম্বর রৌদ্রমুখী, 95 নম্বর কালরাত্রি, 96 নম্বর তপস্বিনী, 97 নম্বর নারায়ণী, 98 নম্বর ভদ্রকালী, 99 নম্বর বিষ্ণু মায়া, 100 নম্বর জলদরি, 101 নম্বর শিবদূতি, 102 নম্বর করালী, 103 নম্বর অনন্তা, 104 নম্বর পরমেশ্বরী, 105 নম্বর কাত্যায়নী, 106 নম্বর সাবিত্রী, 107 নম্বর প্রত্যক্ষা, 108 নম্বর ব্রহ্মবাদিনী। দেবী পার্বতী যে প্রতিদিন মা দুর্গার এই অষ্টোত্তর শতনাম পাঠ করে, তার কাছে ত্রিলোকে অসাধ্য কিছুই নেই, এটা বলছেন স্বয়ং দেবাদিদেব মহাদেব। সে বহু ধন ধান্য, পুত্র স্ত্রী ঘোড়া হস্তি ধর্ম আদি চার পুরুষার্থ তথা অন্তে সনাতন মুক্তিও প্রাপ্ত হয়। কুমারী পূজা ও দেবী সুরেশ্বরীর ধ্যান করে পরম ভক্তির সহিত তার পূজা করে, তারপর অষ্টোত্তর শতনাম পাঠ আরম্ভ করতে হয়। দেবী যে এই রূপ করে, সকল শ্রেষ্ঠ দেবতাদের কাছ থেকেও তার সিদ্ধি প্রাপ্তি হয়। রাজা তার দাস হয়ে যায়, সে রাজলক্ষ্মীকে লাভ করে। গোরোচন, লাক্ষা, কুমকুম, সিঁদুর, কর্পূর, ঘি, চিনি ও মধু এইসব বস্তু একত্র করে, এর দ্বারা বিধিমতো যন্ত্র লিখে, যে বিধিজ্ঞ পুরুষ সতত ওই যন্ত্র ধারণ করে, সে শিবের তুল্য হয়ে যায়। ভৌমবতী অমাবস্যার মধ্যরাতে চন্দ্র যখন শত বিশা নক্ষত্রে অবস্থান করে, সেই সময় এই স্তোত্র লিখে যে কবচের মধ্যে ভরে নিজের শরীরে ধারণ করে বা পাঠ করে, সে অতুল সম্পত্তিশালী হয়। বিশ্বসারতন্ত্রে উল্লিখিত শ্রী দুর্গাষ্টোত্তর শতনাম স্তোত্র সম্পূর্ণ হল। ওম শ্রী দুর্গাই নমঃ, ওম শ্রী দুর্গাই নমঃ, ওম শ্রী দুর্গাই নমঃ।